দুলাল ভাই আর আমি ছাড়া ওনার পাশে আর কেউ নেই। অফিসে কেউ আসে না, ফোনও করে না। কথা বলতে বলতে তাকায় দেখতাম যে উনি কাঁদতেছেন, দেখি মানুষটা তখন উনি নাই, লম্বা শুয়ে আছে বিছনার উপর, পানি খেতে গেছিল, গ্লাসটাও পরে ভেঙে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউজ জি24। আমি রুম্মান আব্দুল্লাহ আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছেন ওয়ান অ্যান্ড অনলি রোমেল ভাই। কেমন আছেন? আছি রে, তুই কেমন আছিস? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো বসের অনেক কাছের ছিলেন, বসের সাথে সার্বক্ষণিক সঙ্গী বলবো আমি। ড্রামার তো ডেফিনেটলি আপনি এলআরবি ড্রামার ছিলেন, সেই সাথে আপনি বসের খুব কাছের মানুষ ছিলেন, মানে বস আপনাকে কাছে কাছে রাখতো, ছেলের মতো রাখতো। সো আমি একটু শুনতে চাই যে আয়ুব বাচ্চুর শেষ দিনগুলো কেমন ছিল। শেষ দিনগুলো যদি বলতে হয় তাহলে আমি শেষ সাড়ে তিন মাস বস চলে যাওয়ার শেষ সাড়ে তিন মাসের কথাগুলো বলতে চাই। তো আমি যতটুকু দেখেছি উনি খুব লোনলি ফিল করতেন, লোনলি থাকতেন, আপসেট থাকতেন, মন খারাপ থাকতো খুব। জিজ্ঞেস করলেও বলতো না যে বস কী হয়েছে, কেন খারাপ লাগতেছে। আর গিটার নিয়েও বসতে দেখতাম না, প্র্যাকটিসও নাই। মাসুদ মাঝে মধ্যে আসতো, ওর আবার এক ওর বাচ্চাটা বাচ্চার জন্য, বাচ্চা ছোটো তো অনেক, তো ভাবি ট্রেনিংয়ে ছিল মাসুদ বের বউ, এই কারণে বাচ্চার কারণে উনি আমি যে বস ওকে ছাড়েন, ও বাচ্চা ছোটো এখন ও যাবে, কারণ আমরা দুজন দুজনকে খুব সাপোর্ট করতাম তখন। এটা ও গেল দুলাল ভাই আর আমি ছাড়া ওনার পাশে আর কেউ নেই। অফিসে কেউ আসে না, ফোনও করে না, খবর নেই নাই কখনো। তো উনি একদিন দুঃখ করে বলতেছেন যে আমি তো আসলে এটিএম মেশিন, বুঝছিস? আমি যে বস এটিএম মেশিন মানে এটা কী বল, তুই কেন আসিস? আমি যে আমার তো এটাই কাজ, বাজানো ছাড়াও আপনার সাথে থাকা, আপনাকে ডিউটি দেওয়া, এটাই আমার একমাত্র ডিউটি, আমার আর অন্য কোনো কাজ নেই বস, আমি তো অন্য কিছু করি না, এটাই আমার রিজিকের উসিলা, আপনিই আমার রিজিকের উসিলা। ও থ্যাংক ইউ রোমেল। আমি না, আপনি আমাকে থ্যাংক ইউ কেন বলতেছেন, আমি আপনাকে থ্যাংক ইউ বলবো। সারাদিন অফিস করতো, অফিস সকালেই তো উনি চলে আসতেন, এমনি ন্যাচারালি উনি সকালে এসে উনি 10টা সাড়ে 10টার মধ্যে উনি বাসা দিয়ে চলে যেতেন। কিন্তু এই সাড়ে তিন মাসের সময় ও আমি বাসায় আমার যেতে ভালো লাগে না, যাবো আর কি, তো তারা থাকলে তুই যা। আমি জানি বস আমার তারা নাই, মানে তাহলে চল তুই গাড়িটা চালা, আমি একটু ঘুরি, ঢাকা শহর ঘুরি, তুই চালাতে থাক, আমি গাড়ি ঘুরা বললে এর আগ পর্যন্ত চালাতেই থাকবি। তুমি গাড়ি চলতেছে, এখন একটা মানুষ কথা বলতে বলতে তাকায় দেখতাম যে উনি কাঁদতেছেন, তো উনি তো প্রশ্ন করা পছন্দ করতো না, আমি প্রশ্ন করতামও না কখনো, আমি না কেউই প্রশ্ন করতো না। এরপরও একদিন আর না পারতে ওনাকে আমি বিভিন্ন প্রশ্ন করি, আমি বস কী হয়েছে, বস কেমন লাগতেছে, মানে কী মানে আমাকে বলা গেলে আপনি বলেন, বোঝে না তুই বুঝবি না, তুই আমাকে প্রশ্ন করিস না। আমি ওই যে চুপ হয়ে গেলাম, এরপর গান বাংলা থেকে একটা শো এর অফার আসলো, এর মাঝখানে উনি কিছুতেই এ শো করবে না, শো উনি করবে না, যেটা আমি যেটা মানে অকল্পনীয় অকল্পনীয়। আমি যে বস ও তো টাকা লাগবে, আমি জানি না বস টাকার জন্য আমি আপনাকে শো করবো, তাহলে কি মানে আমি কি একা টাকা নিয়েছি ব্যান্ডের? আমি যে বস আমি ব্যান্ডের কথাও বলতেছি না, আপনি কারো ঠেকা নেন নাই, আপনি দায়িত্ব নিয়েছেন, বোঝা দ্যাট ওয়াজ মাই বিগেস্ট রং। আমি যে বস না আপনি রং তো আপনি আপনি করতেই পারেন না, করেন নাই কখনো, আপনি বলতেন না যে আমি যাকেই যেটাই ধরছি এটা মাটি থেকে ওটা হীরা হয়ে গেছে, ময়লা ধরছি ওইটাও স্বর্ণ হয়ে গেছে, আপনি হচ্ছেন বস মানে আপনার থেকে বের হয়ে আপনি আমার বস সারা আয়ুব বাচ্চুকে দেখেন, তাহলে বুঝতে পারবে, তাহলে আপনি আপনাকে খুঁজে পাবেন।
আপনি সিংহ, আপনি কেন কান্না করবেন? সিংহর চোখে পানি মানায় না বস। তো আরেকদিন এভাবে বেরোলাম, বেরোয় আমি ওনাকে এক জায়গায় দাঁড়িয়ে আমি তখন ওনাকে বললাম যে বস, গান বাংলার শোটা আসলে কখন? বলছে এটা তুই বলতেছিস? আমি বলছি আমি চট করে ওনার পায়ে ধরে ফেলছি। আমি বলছি বস প্লিজ শোটা নেন, শোটা করেন, আপ বিজি থাকবেন অ্যাটলিস্ট। শোটা প্রায় সাতটা আটটা শো ছিল, শেখরের সন্ধানে শোটা। তো আমি আমি বসেছিলাম, আমি বলছি প্লিজ বস শোটা করেন, টাকার দিকে কখনো দেখেন নাই, মনে করেন টাকা দিবে না, মানে আপনি শেখরের সন্ধানে, আপনি মুখেও বলতে হবে না যে আপনার আপনাকে কত দিতে হবে। মানে তাপস, আমাদের তাপসের ছো ছিল, আমার মানে আমার বসকে খুব ভালোবাসতো, সে আমাকেও খুব ভালোবাসে, এখনও বাসে, এখনও বাসে। আর ও আমার খুব পছন্দের একটা মানুষ, তো ও বসকে জোর করতে আমি ওকে কখনো দেখিনি, বাট ওর মতো সম্মানও আমি ওনাকে দিতে দেখিনি কাউকে। এই জন্য আমি, তুই খেয়াল করছিস একটা বস যাওয়ার পর ওই আসলে মানে যোগ্য উত্তরসূরি, ওই আগলে রাখছিল বসকে। তা আমি বলছি বস তাপসকে যদি আপনি না বলেন ও খুব কষ্ট পাবে, আপনি এটা বলেন না বস, যাচ্ছি খালি একটু বলেন বাকিটা বলতে তুই আমার সাথে চল। বস কিন্তু সোলো শো করলে কিন্তু উনি শামিম ভাই ছাড়া মানে অ্যাব্রোডে করছেন বেশি, শামিম ভাই ছাড়া উনি ওনার সাথে কেউ এলাও না, এটা রুলস, মানে রুলস তো রুলসই। এখানেও শামিম ভাই সাউন্ড করছিলেন, উনি আগে চলে গেছেন। বস বলে যে মানে আমি নিজে অবাক হয়েছি, বস বলে যে মানে রংপুরের শোয়ের কথা, রংপুরের শো যেটা আয়ুব বাচ্চুর লাস্ট শো, হ্যাঁ লাস্ট শো, বসের লাস্ট শো ছিল। এইটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলো করবো আপনি একটু। তো দুষ্টামি করে আবার বলতেছিলেন যে চল না তোকে টাকা দিব, তো পেমেন্ট দিব। আমি ওনাকে বললাম পেমেন্ট দিবেন, পেমেন্ট দিয়ে আমাকে নিয়ে যাবেন আপনি আমাকে। তো এগুলো হা 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 করে কতক্ষণ হাসলো, বলল না তুই যাবি না। আমি যে আপনি আমাকে রাস্তায় আজকে সারা রাত তুই শুয়ে থাকবি, আমি না বললাম রাখবো দুর্বি না, আমি হচ্ছে আপনার সেই সেই ছেলে। তো আমাকে ওই আমার আশপাশের অনেকেই ওই ইনডাইরেক্টলি ওই খুব নিজেকে রাজা বাদশাহ মনে করে ওই উনার ওই আমরা বলি না আরে ওইটা ওই অমুক লোকের চামেজ, অমুক লোককে তোষামত করে। তো আমাকে চামচ বলতো, তো আমি বসকে বলতাম আমাকে যে আপনার চামচ বলে, আমি কিন্তু সিলভারের চামচ না, আমি গোল্ডেনের চামচ, যেটা ওই গুলিস্তানে বা চিটংয়ের রিয়াজের দিন বাজারে পাওয়া যায় না, এটাকে বানায় নিতে হয়, আমি সেই গোল্ডেন স্পুন। এটা সম্মুখেও বলছি অনেকের, তুই বুঝতে পারতেছিস। তো ওদের ওই যাদেরকে বলছি ওদের কথাও বলবো এক সময়, কোনো এক সময়। তো যাই হোক, চো হয়ে গেলো, তাপস খুব খুশি, মানে আমি আর আমি উনি আমি গেছিলাম ওনার সাথে শুধু। তো বস উপরে গেলো, কথাবার্তা হলো, শোটা উনি করতেছেন, আমার এতটুকু শান্তি। পরদিন আমরা রওনা করলাম, রংপুর শোটা হইল, সুন্দর চলে আসলাম। আসার পর রংপুর থেকে আসার দুই দিন পর আমরা রাজশাহী যাব, তার মানে হচ্ছে তোর বস 18 তারিখ চলে গেলেন, 18 তারিখ আমরা রাজশাহী যাব। উনার সাথে আমার এই 3.5 মাস উনাকে ড্রাইভ করে উনার চাবিটা উনার সাথে দিয়ে মগবাজার বাসায় গাড়ি পার্ক করে দিয়ে চাবিটা উনাকে দিয়ে উনি লিফট থেকেই বিদায় নিত আমার কাছ থেকে সবসময়। তো ওই দিন না বুঝছিস কোনো ফোন নাই কিছু নাই, উনি এমনি বললো। আচ্ছা আমি একটা প্রশ্ন ছিল এখানে, যে রংপুরের শোটাতে আমরা যেটা দেখছিলাম যে কথা বলতে পার মানে কথা বলতে অনেক প্রবলেম হচ্ছিলো বা গাইতে প্রবলেম হচ্ছিলো, সো তখন কি আপনারা ফিল করেছেন যে উনি অসুস্থ বা এরকম কিছু বা না? উনার মানে ওই এটা যারা বলেন মানে ভুল বলেন না, কিন্তু পারফর্ম না করার মতো অসুস্থ উনি ছিল না, কিন্তু উনি যে অস্বস্তি ফিল করতেছেন এটা আমি এটা আমরা বুঝতে পারছি, কিন্তু উনাকে বারণ তো করা যাবে না। আচ্ছা মানে
তাপস এতটাই টেক কেয়ার করছে উনাকে যে উনাকে বেশি গান করতেও দেওয়া হয় নাই। তাপসকে তাপসের কথা শুনতো তো ছোটদের মধ্যে একবার তোর কথাই শুনতো। তো আসলাম প্রতিদিন রাতে যে মানুষটা শোয়ার আগ মুহূর্ত মানে আগে আমার সাথে দুষ্টামি করতেনি, ভাত খাইছি কি না আমি বা উনি ফোন না করলে লেট হইলে এগারোটা বেজে গেলে আমি ফোন করতাম যে বস খাওয়া দাওয়া করছেন কি না, ঠিক আছে কালকে দেখা হবে সকালে। এইভাবে সাড়ে তিন মাস অফিস করছি আমি ওনার সাথে। আমি বেসিক্যালি অফিসে যেতাম না, মেসি অফিস করতাম ওনার সাথে। তো আমার কেন যেন ফিল হয়েছে যে উনার এই একাকিত্ব এই সময়টাতে যে মানুষটা এই সাড়ে তিন মাস আমি মানে সাড়ে তিন মাসে আমি অফিস করছি আসলে সকাল থেকে রাত পর্যন্ত, যেটা ম্যাচ করতো ম্যাচ তো বাচ্চা কাছে গেল যেটা খুব জরুরি, বাচ্চাটা আমার ছোটো কিন্তু গেছে। তো আমি আর দুলাল ভাই, দুলাল ভাই মাগরিবের পরেই উনি অফিসে থাকতে চাইতো না, একটু আগে যেটা বললাম আমাকে একটু ঘুরা বলে উনি এই সাড়ে তিন মাস আমাকে একটু ঘুরা বলে উনি কাটাইছে। এরপর তো শোতে রংপুর চলে গেলাম, রংপুর থেকে আসলাম 17 তারিখ, 18 তারিখ যেদিন উনি চলে গেলেন 18 তারিখ উনাকে ওনার সাথে আমি রাজশাহী যাব। উনি ওদিন আর কোনো ফোন নাই কিছু নাই, মানে 17 তারিখ রাতে, 17 তারিখ রাতে আমাকে আমার ওয়াইফ নিশান বলল যে কি ব্যাপার তুমি ফোন করতেছো না, মানে ভাইয়া খাইছে খাইছে কি না, বা উনিও ফোন করতেছে না, উনি তো দেখি তোমরা আজকে হাসাহাসি করতেছো না, কি ব্যাপার? আমি যে ভালো কথা বলছো তো দেখি ফোন বন্ধ। উনি আমার সাথে কথা বলে ইউজুয়ালি ফোন বন্ধই করে রাখতেন ঘুমাতে যাওয়ার আগে। রং মাঝখানে বলি, রংপুর শোর আগে একটা আমরা শো করছিলাম চিটংয়ে 13 তারিখ সম্ভবত জিসি কনভেনশন, আমি ছিলাম ওই শোতে। ওখান থেকে করে আসলাম, ওখানে উনি শোর পর প্রায় সময় বলতো যে আমার আমি যদি কখনো মারা যাই তাহলে আমার মায়ের পাশে আমাকে দাফন করো। তো ওই দিনও একই কথা বলছে যে রোমেল যেন আমাকে নিয়ে আসে, এটা রোমেলকে বলা আছে, এটা আপনাদেরকেও বললাম। এরপর তো আমরা রংপুর চলে গেলাম। তো পরদিন 12টার সময় যে দেখা করার কথা তা সেই রওনা দিব, মানে 18 তারিখে, 18 তারিখে সকাল 7:30-8 এরকম নাগাদ, কারণ 7:30টার সময় উনি একটা চা খায়, ওনার ওষুধ খেতে হয়, ওটার আগে একটা রং চা খায় উনি মগে করে। তো হঠাৎ শামিমের ফোন, তাও দেখছে আমারই তোর ভাবি দেখছে, ছোটা ওই ফোনটা বাঁচতে দেখেই আমাকে ডেকে দিছে, বলছে শামিম ভাই কেন ফোন করছে দেখো, শামিম ভাই ফোন করতেছে কন্টিনিউ। আমি লাফাই উঠে ফোনটা ধরতে শামিম ভাই, মানে শামিম ভাইয়ের আত্মচিৎকার, শামিম ভাই শামিম ভাইকে আমি এরকম নার্ভাস হতে দেখিনি কখনো, শক্ত মানুষ শামিম ভাইকে আমি কাঁদতেও দেখিনি কখনো, মানে কেমন করে যেন উনি বলছে আমাকে এটা। আমি কি আমি কনফার্ম হয়ে গেছি যে বাবা আমার বস তো নাই, আমার বস নাই। আমি বেরোবার সময় তোর আমার নিশানকে বললাম, তোর ভাবিকে বললাম যে তুমি রেডি, তুমি তৈরি থাকো, বস কিন্তু নাই, বস নাই, আমি যাচ্ছি দেখি। বিশ্বাস করবে আমি যে কিসের ওপর দৌড়াই গেছি আমি আমি জানি না। আমি মগবাজার আমার বাসা থেকে কাজী অফিস যেতে ওই মগবাজার রোডটা তো জ্যাম থাকে ওই টাইমে, মাঝামাঝি যেতেই রুবেলকে আমি ফোন করছি, আমাদের ক্রু ছিল রুবেল, দেখি ও হাও মাও করে কাঁদতেছে, মামা বস নাই বস নাই। বলে উঠলাম, দেখি মানুষটা তখন উনি নাই, লম্বা শুয়ে আছে বিছনার উপর, পানি খেতে গেছিল গ্লাসটাও পরে ভেঙে গেছে। এরপর কেউই নাই, শামিম ভাই শামিম ভাইয়ের রাশেদ ভাই আসলো, শামিম ভাইয়ের রাশেদ ভাই আনোয়ার ছিল ড্রাইভার, আনোয়ারকে বললাম বসকে নাও
কোলে নিলাম, দুলাল ভাই ছিল, দুলাল ভাই, আমি শামীম ভাই, রাশেদ ভাই, আনোয়ারকে বললাম নিচে যাও, গাড়ি স্টার্ট দাও, বসের দিক কিয়া গাড়িটা ছিল। রাশেদ ভাই বসলো আমার পাশে, আমি ওনার মাথাটা কোলের ওপর নিলাম, শামীম ভাই সামনে বসলো, ডক্টর শামীম, ডাক্তার শামীম ভাই আছে আমাদের একজন, উনি স্কোয়ারে ডাক্তার, শামীম ভাই, ওই ডাক্তার শামীম ভাইকে ফোন দিল যে এখন মনের শান্তি আর কি, মানে উনি তো আসলে নাই। স্কোয়ারে গেলাম, শামীম ভাই আসলো, ডাক্তার শামীম ভাই আসে ওনাকে হিউম্যান ডিজিজে নিয়ে গেল। এই এরপর আমি মানুষ জড়ো হওয়ার আগেই যে তো আমার তো চিটং যেতে হবে, আপনার দায়িত্ব দেওয়া ছিল। হ্যাঁ, আমাকে উনি দাবি, এটা কেন বলছেন আমি নিজেও জানি না, মানে উনি খুব বেশি বলতো রাতে সবাই চলে যাওয়ার পর, আমার সাথে আড্ডা দিত অনেক, তো উনি কথা বলতে বলতে প্রায় সময়ই বলতো আমাকে যে আমি যদি মারা যাই, আমি যদি না থাকি আর ওই পর্যন্ত ওই সময় পর্যন্ত যদি তুই থাকিস, তাহলে তোর কাছে আমার একটা দাবি, আগুন লেগে যাবে প্রয়োজনে, আগুন লাগাই দিবি, কিন্তু আমাকে আমার মা আম্মার কাছে দিয়ে আসবি, এটা তোর কাছে দাবি, নাহলে তোকে আমি এই দাবিটা তোর থেকে নেব। কারণ আমি ফেঁসে গেলাম না, এটা আজব জিনিস তো, সে কী দাবি, আমি যে বস ওই আপনার আগে আমি তো চলে যেতে পারি, তো দাবি কেন দিচ্ছেন, তুই যে আমার তোকে যে আমি ছেলে বলি এই কারণে তোকে দায়িত্ব দিচ্ছি, আগের দিন চলে গেলাম। এবং জানোস খালামার পাশে শুধু একটা জায়গা খালি ছিল, আমি জানি না তুই তো ছিলি ওখানে, শুধু ওই একটা জায়গা ছিল। এবং জাফর যে কবর, খালাম্মার কবর, আমার বাবার কবর, এখন বসেরটা সব একসাথে ওই দেখতো। জাফরকে ফোন করলাম, জাফরদা তোমার দাদা তো নাই, বলে জি আমি খবর পাইছি, আমি সব রেডি করে রাখছি, খালাম্মার পাশেই রাখছি, আজব আমি বলার আগে কিন্তু। তাহলে মানে উনি কিন্তু ওই ভালো মানুষ, অসাধারণ মিউজিশিয়ানের পাশাপাশি উনি কিন্তু স্পিরিচুয়াল মানুষও ছিল একজন।